নমস্কার বন্ধুরা, ইয়ামি রেসিপি উইথ অনিন্দিতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কারি, এখানে আমি ওল নিয়ে নিয়েছি। এখানে আমি ওলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প আলুও অ্যাড করেছি। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ডুমো করে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো এবং ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ভিনেগারের বদলে আপনারা এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, ডুমো করে কেটে রাখা ওল ও আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ওল এবং আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। আবারও সেই কড়ায় তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। এরপর মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব। মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে ভালো করে কষে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ওল গুলো দিয়ে আবারও ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ওল এবং আলুগুলোকে সিদ্ধ হতে দেব। ওল এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। একটু খুন্তিতে নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। ওল দিয়ে চিকেন কারি রেসিপিটা একদম রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।